নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সুনন্দা। আজ এই ক্লাসে আমরা তুলসীর ভজন শিখে নেব। তো গানটি শেখানোর আগে আমি বলে রাখি, আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো অন্যরাও শিখতে পারে, জানতে পারে। এবং যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো গান বুঝতে অসুবিধা, আমাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনারা আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তাহলে চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, মানে যে তুলসী ভজনটি শিখতে চলেছি, গানটি হলো নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়াসী। গানটির তাল দাদরা, পার্ট দুটো পার্ট রয়েছে। আমরা বি ফ্ল্যাটে শিখবো, তো প্রথমে আমরা অরিজিনাল সারেগামটা দেখে নেবো। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো গানটিতে কিন্তু কোনো কোমল স্বর ব্যবহার করা হবে না, সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। তো দুটো পার্ট রয়েছে, আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ছোট ছোট তাই দেখিয়ে দিচ্ছি। তো আমি লাইনগুলো বলছি, মোট চারটে লাইন। নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়াসী, নমো নমঃ রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। পরের লাইন, ইয়ে তুমারা শরণ লোয়ে তেরা বঞ্চ পূরণ হয়ে কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী। তো চলুন এবার আমরা খুব মনোযোগ সহকারে, যত্ন সহকারে দেখে নিই। তো চারটে লাইন যেহেতু কথাগুলো একটু বড় বড়, তাই হাফ হাফ করে দেখে নেব দুটো লাইন করে। শুরু হচ্ছে মা থেকে, নমো মাধা নমো চলে যাচ্ছি। লাস্ট যে লাইন দুটো, সেই লাইন দুটো স্বরলিপি আলাদা, তার কথাও আলাদা। তো আমি আপনাদের সুবিধাতে স্ক্রিনে দিয়ে রাখছি। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আমরা কবে হারমোনিয়ামে তুলেন বা তুলতে কি কোথাও কোনো নুরিশের বুঝে অসুবিধা হয়েছে কিনা, আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখার জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসে আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।